যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন বিশেষ করে যারা চাকরি করেন সব বোনাস পেয়েছেন বোনাসটা কিছু অংশ হলেও আল্লাহর আজকে দান করবেন আমাদের দান দিয়ে আজকে শুরু হবে ইনশাআল্লাহ এই মসজিদ শেষ হওয়া পর্যন্ত তোমরা বাসবো কিনা জানি না আল্লাহর জন্য এই মসজিদটা শেষ হয় সেখানে আমাদের সালাত আদায় করার সুযোগ দান করেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারক জানাচ্ছি আজকে আটাশে আমাজান আমরা রাশে নদাবারা আল মারকাজুল ইসলামের সালাফি আর মার্কাজি জামে মসজিদ এর উদ্বোধন ফাউন্ডেশন উদ্বোধন কিছুক্ষণের মধ্যে হবে ইনশাআল্লাহ আপনারা জানেন এই মসজিদটি আগে একটি একতলা মসজিদ ছিল ফাউন্ডেশন ছিল না অনেক আগের মসজিদ তো সেটা ভেঙে নতুন করে এখানে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করা হয়েছে কয়েক মাস আগে পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ রামাজান থেকে আমরা কাজ শুরু করেছি ফাউন্ডেশনের কাজ অর্থাৎ পাইল ভেঙে ব্যাসগুলি তৈরি হচ্ছিল হলো মোটামুটি তো আজকে আটাশের আমাজন আজকে ইনশাল্লাহ উদ্বোধন হবে ফাউন্ডেশন শুরু হবে ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমাদের এখানে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আহাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাউল্লাহ আমরা 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 মোহতারাম সারের কাছ থেকে এই বিষয়ে নসিয়া শুনবো ইনশাআল্লাহ তারপরে আমরা মহান আল্লাহর নাম নিয়ে আমরা এই كن كثيركاس أرنبكرب موتاراميرجاماتر ماضدم إن شاء السلام عليكم ورحمة الله وبركاته, وبركاته. نحمده ونصلّي على رسوله الكريم أمّا بعد فقد قال الله تعالى في الكلام المجيد لمسجد أسس على التقوى أو لا أن تقوم فيه دورته কোবা মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার কালে যখন মুনাফিকদের ষড়যন্ত্র ছিল এবং আল্লাহ পাকের নিষেধের কারণে তিনি আল্লাহ আমাদের রসুল ছাড়া উদ্বোধন করেননি তিনি বলেছেন ওইটা নয় এইটা করো যে মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে তাকোয়ার ভিত্তিতে তুমি সেইটা উদ্বোধন করো আল্লাহ রসুলের দোয়া না পাওয়াতে সেই মনাফাকদের মসজিদটা আজও পর্যন্ত ওইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে সেখানে একটা ঘাস উৎপাদন হয়নি যারা হজে যান যারা মদিনায় যান তারা ওই মসজিদটা সবাই দেখার জন্য যায় কোবা মসজিদে যাওয়ার জন্য তার আগে এখন রাস্তায় গাড়িতে বসে দেখা যায় মসজিদের জেরার ওটাকে এখানে যখন আমরা মসজিদ প্রতিষ্ঠা করি এই মসজিদটা করে আমরা দুই হাজার সালে জনকি ভাই তিনি পুরো টাকা দিয়েছিলেন একান্ন নম্বর প্রজেক্ট দুই হাজার সালের তখন ওই যে যুব সংঘের এখন চারতলা হয়ে যায় তখন ছিল দুতলায় তাহলে অফিসে বসে আমাকে আবু খালেদ ফল মোতায়রি নিজে বলছে হাজার লাখ হাজার লাখ মানে যাদের দিক করানো হয় আমাদের যিনি সংস্থা সম্পাদক ছিলেন এটা তার নয় এটা আপনাকে দিচ্ছি আপনি নিজে এই মসজিদ তৈরি করবেন আমাদের ভাই আমি তো রড সিমেন্টের লোক না তাই আমি বুঝি না আপনাকে এটা করতে হবে এই সেই মসজিদ এটা খাস করে আমাকে দিয়েছে সংগঠনকে দেয়নি তখন দোয়া করেছিলাম আমি তো বুঝি না আমার করে ভুল হয়ে যাবে কিন্তু ওদের বললাম আপনাদের ইঞ্জিনিয়ার আর্কিটেকচার তাদের দিয়ে আপনি প্ল্যান এস্টিমেট দেন আমরা বাকি কাজটা করবো লোকাল মিস্ত্রিদেরকে দিয়ে সেটা ওরা দিল কিন্তু ওদের যারা ইঞ্জিনিয়ার ছিল ইয়ামনের ইঞ্জিনিয়ার আর আমাদের বাংলাদেশে কুমিল্লার এক ইঞ্জিনিয়ার কি জানে নাম যাগে এরা আসলে বিষয়টা অত বোঝে নাই যে কারণেই মসজিদটার আজকে নতুন করে করতে হচ্ছে চব্বিশ বছর পরে এসে এইগুলো কিন্তু সব তাদেরই দেওয়া যে পাশে যত বিল্ডিং দেখছে না সব তাদের দেওয়া ওগুলো কোনো সমস্যা হয়নি এই জন্য আমরা তাদের প্রতি শুক্রিয়া জানাই কিন্তু এইটা যে তাদের দোষ না তাদের আদৌ কোনো ভুল ছিল না আমাদের সরল মনে তারা কাজ করেছে দাতা কিন্তু যারা এইসব পরে প্ল্যান এস্টিমেট যারা করে এগুলো তাদের সমস্যা হয়ে যায় তো যাই হোক এতদিন পরে আল্লাহ যে দীর্ঘ হায়াত দিয়েছেন আমাদেরকে আবার পুনরায় সেই মজুদ দুদিন করতে পারছি আজকে এবং আমাদের লোকাল দানে এটা আল্লাহ পাখের শুক্রিয়া শেষ নাই বিদেশি কোনো পয়সা ঘিরে সব দিনদার ভাইদের দেওয়া এমনকি রমজান আমি তারাবিধে যতবার এসেছি বলেছি আলহামদুলিল্লাহ আমাদের হয়েছিল হরহাদ আমাকে পরশু দিন এই মসজিদ থেকেই আমরা প্রায় তেরো লক্ষ টাকা আমাদের মুসলিরা দিয়েছে এই কয়দিনে এটা একটা বিরাট ব্যাপার আমাদের বিন্দু বিন্দু দানে এই যে বিরাট একটা মসজিদ প্রতিষ্ঠা লাভ করছে আমরা নিকটে আশা করতে পারি আল্লাহ রস্ল্লাহ এই হাদিসটা যেমন তিনি বলেছেন মসজিদান ফিল ফিল যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন এই জন্য আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমার ছেলে বা আপনারা যারা আছেন বিশেষ করে যারা চাকরি করেন সব বোনাস পেয়েছেন বোনাসটা কিছু অংশ হলেও আল্লাহ রু আজকে দান করবেন আমাদের দান দিয়ে আজকে শুরু হবে আল্লাহ পাক আমাদের এই দানে দান করুন এই মসজিদ শেষ হওয়া পর্যন্ত জানি না আল্লাহ জন্য এই মসজিদটা শেষ হয় সেখানে আমাদের সালাত আদায় করার সুযোগ দান করেন আল্লাহ তক মসজিদ হাসান وبارك لنا وبارك في جهودنا وسعينا اللهم اللهم اغفر للمتبرع الاول الكويتي اللهم اغفر للمتبرع الاول الكويتي واخوانهم من جميع هي إيه التراث الاسلامي تارك سامي عليسا ابو خالد المطيري واخوانهم

উদ্বোধনের কাজ শুরু করছি সবাই বললেন ডিসমিল্লাহ নিয়েছে একটি মাটি সময়ত দিনের ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমিরা জামাতের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি রামাজান মাস এখনও আছে এক দুই দিন আমরা যারা আজকে লাইভের সাথে সংযুক্ত হয়েছে। সবার কাছে আমাদের বিনোদ আবেদন দাবি থাকবে আমরা যেন এই এই মাসে আরও যে এক দুই দিন আছে আর মধ্যে যেন আমরা এই নেকির কাজে সহযোগিতা করতে পারি নেকির কাজে শরিক থাকতে পারি সবাই আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সকলের অল্প অল্প দানে এই মসজিদ ইনশাল্লাহ একদিন সম্পন্ন হবে ভাই বন্ধুগণ আমরা উদ্বোধন করছি মতন আমিরে জামাতের হাত দিয়ে ইনশাআল্লাহ আমরা এই ভিত্তি স্থাপন আর কি আমরা এর আগে উদ্বোধন হয়েছিল পাইলিং আজকে ফাউন্ডেশনের ভিত্তি স্থাপন হচ্ছে ফাউন্ডেশন উদ্বোধন আমরা মহান আল্লাহর নামে শুরু করছি

আলহামদুলিল্লাহ আমরা উদ্বোধন করলাম মতন আমির জামাতের হাত দিয়ে এখন আমরা সকলে অন্যান্য যারা আছেন তোমরা সবাই দাও আমরা লাইভটা শেষ করে দিব তিনি ভাই বন্ধুগণ যারা লাইভের সাথে আছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে থাকার জন্য আবারও আপনাদের কাছে আমাদের বিনীত আপিল এটাই থাকবে যে এই মসজিদটি হচ্ছে এটা শুধুমাত্র মসজিদ নয় এটা মূলত একটা দাওয়া সেন্টার এটা মার্কাজ এখানে থাকবে মসজিদ থাকবে সালাতার ব্যবস্থা থাকবে নারী পুরুষ সকলের এখানে গবেষণা বিভাগ থাকবে এখানে একটা বড় লাইব্রেরি থাকবে অর্থাৎ আহ আন্দোলনের কেন্দ্রীয় মসজিদ হিসাবে এটার গুরুত্ব বাংলাদেশে অন্যান্য মসজিদের চাইতে অনেক বেশি তো সেই দিক খেয়াল করে আমরা মার্কাজী মসজিদটি যেন খুব দ্রুত সম্পন্ন করা সম্ভব হয় অর্থাৎ ছয়তলা ফাউন্ডেশন তো আছে ছয়তলা যেন আমরা এক টানে করতে পারি সেই সেই জন্য আপনাদের সহযোগিতা দোয়া চাচ্ছি এবং সহযোগিতা যাচ্ছি ইনশাল্লাহ আরেক আরেকটা মহিলাদের জন্য একটা ফ্লোর সম্পূর্ণ মহিলাদের থাকবে অর্থাৎ তৃতীয় তলাটা তৃতীয় তলাটা থাকবে মহিলাদের তলা যেটা গ্রাউন্ড ফ্লোর থাকবে পার্কিং থাকবে অযোগানা থাকবে ইমাম মজেন রোম ইত্যাদি বিষয়গুলো থাকবে এবং দ্বিতীয় তলা থাকে সালাদ শুরু হবে দ্বিতীয় তলা থাকবে মূল মসজিদ শুরু এবং তৃতীয় তলাটা সম্পূর্ণ মহিলাদের জন্য থাকবে পৃথক এবং তাদের জন্য পৃথক মানে ওঠার ব্যবস্থা থাকবে সিঁড়ি থাকবে এখানে দুটি লিফট থাকবে যারা বয়স্ক যে সমস্ত মুসলিরা সিঁড়িতে উঠতে পারবেন না আমরা তাদের জন্য এখানে দুইটি লিফ্ট লিফ্ট থাকবে তারা লিফ্ট ইনশাল্লাহ ওঠানামা করতে পারবেন ইনশাল্লাহ তো সব আধুনিক যত ব্যবস্থাপনা আমরা সাধ্যমতো সেখানে রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এটা নিশ্চয়ই আপনারা জানেন যে অনেক অর্থের প্রয়োজন অনেক অনেক টাকা ব্যয়বহুল একটা প্রজেক্ট আর কি তো আমরা আসলে ওইরকম প্রস্তুতি নিয়ে শুরু করতে পারি না যতটুকু আপনারা সহযোগিতা করেছেন মহান আল্লাহর নাম নিয়ে তা দিয়ে শুরু করে দিয়েছে এখন আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে দোয়া অব্যাহত থাকবে কাজও ইনশাল্লাহ অব্যাহত থাকবে এটা আমরা আশা করছি রামাজান মাসে আমরা জাকাত দিয়েছি কিন্তু এখানে তো জাকাতের প্রসঙ্গ না এককালীন দান এই জন্য জাকাতের বাইরে আমরা যে যতটুকু পারবো এখানে দান করবো ইনশাআল্লাহ মোহন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কবুল করুন আমরা এই মুহূর্তে শেষ করে আমাদের আমাদের সাথে আছেন বাংলাদেশ যুব সৈন্য কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম আমি তাকে দু একটি কথা বলে লাইফটা শেষ করার জন্য আমি অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলে যেমনটা আপনারা শুনছেন আমাদের মার্কাজী জামে মসজিদ যেটা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে সারা বাংলাদেশ থেকে যেখানে মানুষ আসে এবং এটা একটা শুধু মসজিদ নয় বরং এটা একটা দাওয়াতি সেন্টার বটে আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা সবাই সহযোগিতা করার চেষ্টা করবো আমরা আবু দাহেদার আদিয়াল্লাহ তালানোর ওই ঘটনাকে স্মরণ করবো যে আবু দাহদা আদিয়াল্লাহ তালাহ আনহ যিনি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়াতে তার সবচেয়ে বড়ো বাগান মদিনার বুকে যে বাগানে তার উন্নত জাতের খেজুর চাষ হতো এবং যে বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের বাড়ি ছিল পানি পানের জন্য কূপ ছিল শুধুমাত্র একটা খেজুরের গাছ কেনার জন্য তিনি সব কিছু দিয়ে দিয়েছিলেন একটা এতিম এতিম বালককে খেজুরের গাছ কিনে দিয়েছিলেন বিনিময়ে রাসুল সাহসালের একটা অফার ছিল যে সে জান্নাতে একটা বড় খেজুরের বাগানের মালিক হবে তো সেই দিন তারা সব কিছু দিয়েছিলেন শুধু জান্নাতের জন্য আমরাও সবাই জানি রাসুল সলাহ একটা হাদিস রাসুল সাহা ইল্লাহ মসজিদান মসজিদান্লা উল্লাহ বাইতান ফিল জান যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আমরা সকলেই চাই যে আমাদের জান্নাতে একটা ঘর নির্মাণ হোক এমনকি আমরা যদি শরিক থাকি সেটা আমাদের জন্য জান্নাতের রসিলা হয়ে যাবে ইনশাল্লাহ দুনিয়াতে আমরা যে যত ইনকাম করছি যে যত টাকা জমা করছি কিছু আমাদের সাথে যাবে না আমাদের সাথে যাবে আমরা যেটা করছি যেটা স্থায়ী কর্মসূচি গ্রহণ করছি যেটা মসজিদ মসজিদ যদি বানিয়ে যায় সেটা স্থায়ী কর্মসূচি এবং আমাদের মৃত্যুর পরে ওই মসজিদ যতদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন মানুষ সালাত আদায় করবে সমস্ত নেকির একটা অংশ আমাদের আমা যোগ হবে ইনশাআল্লাহ এই কামনা রেখে আজকে আমরা দান শুরু করব এবং মসজিদ যতদিন মানে কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত আমাদের দানকে অব্যাহত রাখবো আল্লাহ তাল্লাহ আমাদেরকে সেই দানকে কবুল করুন আমিন এ বলে শেষ করছি আকুল আস্তাকুল্লাহ ইসার মুসলিমিন্তাকুফ ইনাহুর রাহিম আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি সুানকাল্লা اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته